পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা নিজেরাই নিজেদের প্রতিদ্বন্দ্বী, আর ঠিক তেমনি মাত্র 8.5 ইঞ্চি বোতলের নিচ দিয়ে গিয়ে 2010 সালে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিলেন সেমিকা চার্লিস। আর ঠিক 2015 সালে তার নিজের রেকর্ড নিজে ভেঙে নতুন এক রেকর্ড গড়লেন এই লিম্বকন্যা। পৃথিবী জুড়েই আছে বিস্ময় আর বিস্ময়, আর বলতেই হয় এই বিস্ময়ের আরেক নাম সেমিকা চার্লিস। এরই মধ্যে তিনি সবার কাছে পরিচিত হয়ে উঠেছেন লিম্বকন্যা হিসেবে। দুঃসাহসিক এই কন্যা একটি আস্ত গাড়ির নিচ দিয়ে অনায়াসে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছাতে পারেন। প্রায় 14 বছর ধরে আমি দিনে 4 থেকে 6 ঘন্টা প্র্যাকটিস করছি। নিউ ইয়র্কে বেড়ে ওঠা সেমিকা চার্লিস লিম্বো চর্চা শুরু করেন মাত্র 14 বছর বয়সে। মা ছিলেন একজন বিখ্যাত লিম্বো ডান্সার। কঠোর পরিশ্রম করে তিনি নিজেকে ছোটবেলা থেকেই তৈরি করেছেন। দিনে 6 ঘন্টা করে প্র্যাকটিস করে থাকেন এই লিম্বকন্যা। লিম্বো আসলে একটি ইউনিক ট্যালেন্ট, তাই আমার প্রশিক্ষক আমাকে বললেন যে তুমি আরেকটি আলাদা রেকর্ড করো। 2010 সালে 8.5 ইঞ্চি বোতলের নিচ দিয়ে গিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলে নিয়েছিলেন। আর এবার গাড়ির নিচ দিয়ে গিয়ে 2015 সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের তালিকাভুক্ত হলেন সেমিকা চার্লিস। এবার এই রেকর্ডটিও ধরে রাখতে চান তিনি।